কেউ যদি স্বেচ্ছায় ইসলাম কবুল করে ইসলামে আছে, যদি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি পশ্চিম বাংলার যারা আমার হিন্দু ভাইদের বিশিষ্ট ব্যক্তি বর্গ আছে তাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের মনে হয় যে কোন মুসলমান মোল্লা কোন মুসলমান আলেম কোন মুসলমান সমাজের লোক তারা জোর জবরদস্তি কোন হিন্দু ভাইকে কলমা পড়িয়েছে, তা ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বললাম সেই ব্যক্তিকে নিয়ে আসুন, তাকে ইসলাম থেকে খারিজ আমরা করব। সে যদি বলে আমাকে জোর জবরদস্তি করাই করিয়েছে তো তখনই তো সে বেঈমান কাফের, ঠিক কি না? কথা বলো, যখনই কেউ বলবে আমাকে জোর করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে সঙ্গে সঙ্গে সে কাফের, সে বেঈমান হয়ে গেল, সে আর ইসলামে রইল না, তাহলে সওয়ালই পয়দা হয়। ইসলাম অত সহজ জিনিস নয়, ইসলাম পয়সা দিয়ে কেনার জিনিস নয়। আপনি চলুন আমাদের দেশে কেউ যদি খ্রিস্টান হয় বাড়ি পাবে টাকা পাবে, ঠিক কিনা? কথা বলে পাবে, আপনি অন্য ধর্মে যান। তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, ভারতের মাটিতে কেউ যদি ভাইরাল হতে চায়, কেউ যদি খবরের শিরোনামে আসতে চায়, বডিগার্ড পেতে চায়, সুরক্ষা পেতে চায়, খালি কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বলে যে মেয়েটা নূপুর শর্মা নবীর বিরুদ্ধে কুটতি করেছে তাকে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড দিয়ে দিয়েছে সরকার, মানে ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, নবীর বিরুদ্ধে বলেছে, যত আমার রসুলের বিরুদ্ধে বলবে, যত কোরআনের বিরুদ্ধে বলবে, আল্লাহর কসম করে বলছি দলে দলে তত ইসলামের মধ্যে তারা কলমা পড়ে ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বদনাম করবে চিন্তা লিবেন না, যে সমস্ত মুসলমান ভাইদের মনে মনে হচ্ছে ইসলাম হয়তো মিটে যাবে, মুসলমানকে মিটিয়ে দেবে, তোমার ঈমান কাঁচা আছে মজবুত নাই, ঈমানটাকে মজবুত করো। কেন? কেন একটা জায়গায় ঈমানটাকে রেডি রাখবেন, শক্ত রাখবেন, আপনার গর্দন যদি আল্লাহর কসম তলোয়ারের নিচে হয়, আপনার মৃত্যু যদি আমার আল্লাহ না লেখে তা আল্লাহর কসম তোমার মৃত্যু আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখুন, এই বিশ্বাস যদি সাক্ষী চান, দলিল চান, তুরস্কের ভূমিকম্প পেপার খুলেন, মোবাইল খুলেন, স্তূপের মধ্যে চাপা পড়ে গেছে কে? মা, গর্ভবতী মা, বাচ্চা প্রসব হয়ে গেছে, মা মারা গেছে, বাচ্চার শরীরে এতটুকু আঁচ আসেনি, বাচ্চা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। চাপা পড়ে গেছে, ছোট তিন বছরের বাচ্চা বোনকে বড় বোন এরকম করে জড়িয়ে ধরে উবুর হয়েছে, সেই মেয়েটার বয়স ছ বছর সাত বছর, দুই বোনকে আল্লাহ অক্ষত অবস্থায় রেখেছিলেন জীবিত অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর নির্লজ্জতা। আপনারা দেখবেন আমরা ছোটবেলায় দেখেছি স্কুলে যখন পড়তাম আমাদের দেশে সোন পাপড়ি বিক্রি করতে আসতো, সোন পাপড়ি গ্রামে গ্রামে দেখবেন সেই মাটবেল, বুঝেন মাটবেল ছোট ছোট দিয়া থাকতো, এরকম করে টেনে দিত, চং করে ঘুরে গিয়ে এক নম্বরে দু নম্বরে পড়বে, জ নম্বরে পড়বে তো ওটা সোন পাপড়ি, তিন নম্বরে পড়লে তিনটে সোন পাপড়ি, জিরোতে পড়লে টাকাটা মাইনাস। ওই যেমন মাঠ মাঠা চক্র মারছে ঘুরছে, আপনার ওই রকম দুনিয়াতে আপনার মৃত্যুটা চক্র খাচ্ছে, যেখানে গিয়ে দাঁড়িয়ে যাবে সেখানেই আপনি স্টপ, সেইখানেই আপনার মৃত্যু। আল্লাহ যতক্ষণ পর্যন্ত রেখেছে, আপনি যদি সমুদ্রের মধ্যবর্তী স্থলে থাকেন আপনার মৃত্যু আসবে, আপনি যদি সমুদ্রের তলে থাকেন লোহার ঘরে থাকেন আপনার মৃত্যু আসবে। ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আমরা সবাই নরম হব। জোরে বলুন ইনশাআল্লাহ। গরম কেউ হবে না, একে অপরের সঙ্গে মহব্বত, মিল, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব নিয়ে আসুন নিজেদের মধ্যে, কালকে মরে যেতে পারে। চলুন আগে দ্বিতীয় নম্বরটা, এটা মারাত্মক। ওয়াইদা খাতামা জাহিলুনা কানু সালামা, তোমরা অশিক্ষিত মূর্খদের সঙ্গে তর্ক করো।
আপনি নামাজি, আপনি মমি, আপনার ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আপনি বাজারে গেছেন বসিরহাট বাজারে, একজন মূর্খ আপনার সঙ্গে আল্লাহ নিয়ে তর্ক করছে, রাসূল নিয়ে তর্ক করছে, আপনাকে আগে জানতে হবে এই সম্পর্কে জ্ঞান আছে কিনা, যদি না থাকে আসসালামু আলাইকুম। ভাই পরে কথা বলবো, এখন কথা বলার সময় নেই, সাইড কেটে পারি। এটা হচ্ছে মুমিনের আদর্শ। তারা মূর্খদের সঙ্গে তর্ক করবে, সালাম জানিয়ে সাইড কেটে পারি। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেনে কেনে আল্লাহর ইবাদতে তারা যেন রাত যাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নামাজ পড়বো তাহাজ্জুদের, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ গুজার হন, ভাইদিকে বলুন, ভাইদিকে বলুন কুরবানি আছে, আল্লাহ আমাদের সকলের কুরবানিকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাদের এখনো পর্যন্ত পশু কিনা হয়নি আল্লাহ যেন আসান করে দেয়। তবে কয়েকটা কথা বলে দিই কুরবানি সম্পর্কে। অনেক ফোন এসেছে আমার কাছে, অনেক। কি ফোন? হুজুর শুনছি নাকি চাঁদ উঠে গেলে চুল দাড়ি নোক এগুলো আর কাটতে না, কাটাটা মুস্তাহাব। কাদের? যাদের নামে কুরবানি হবে। না কাটাটা কি বললাম কথা বলুন? যদি কারো নখ হারাম পর্যায়ে চলে যায় অবশ্যই কাটবেন, কোনো অসুবিধা নাই, দোষের দোষে। কারোর চুল যদি হারাম পর্যায়ে চলে যায়, যেমন 40 দিনের আগে লাভির নিচে চুল এবং বগলের চুল পরিষ্কার করতে হয়, তার বেশি হয়ে গেলে আল্লাহ ইবাদতকে কবুল করেন। আপনি দেখে নিলেন যে কুরবানির সময় আপনার চুল বড় হয়েছে, আপনি অবশ্যই ওয়াজি আপনার মুস্তাহাব কাট, না করলেও কোনো গুনাহ নেই, আপনি কেটে নেবেন। নখ শুয়ারের মতো বড় বড় হয়ে গেছে, কাটার সময় পাননি, আপনি নখটা কেটে নেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ ইসলামে, ওই জন্য এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। আমাদের সমাজের কিছু মেয়ে আছে, মা আছে, কিছু ভাই আছে, তারা এত বড় বড় মুক্তি এটাকে মনে করেছে ফরজ। লোক দাঁড়ি চুল মেয়েরা ফতোয়া দিচ্ছে কিছু কাটতে নাই, লো ভয়ে মুচ্ছে সমাজের মেয়েরা, না তাইলে কাটতে পারে, আর নখ সুয়ারের মতো হয়ে গেছে। আমি বলছি নখ কেটে নিবে, আমি বলছি আপনি মোচ কেটে নিবে, যদি বড় হয়ে যায় আরাম পর্যায়ে চলে যায় মোচটা কাটতে, চুলটাও কাটাও কাটাও যদি আপনার অসুবিধা বোধ করে। কে বলল কাটতে পারে? দ্বিতীয় নম্বর কোরবানি, যারা দিচ্ছেন তার একটা কথা ভালো করে মাথায় রাখবে যে আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কেউ কষ্ট না পায়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার দ্বারা আপনার প্রতিবেশী যেন কষ্ট না পায়। লুকিয়ে পশু জবাহ করবেন, লুকিয়ে পশু জবাহ করবেন, কুটুম বাড়িতে আত্মীয় বাড়িতে মাংস কাটালে লুকিয়ে পাঠাবেন, ভালো করে প্যাক করে পাঠাবেন, আপনার তারা জানো আপনার প্রতিবেশী কষ্ট না পায়। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাড়ির পাশে যে আছে তাকে তুমি তৎক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে সুরক্ষা, সুরক্ষা মানে কি, চারিদিক দিয়ে আপনার দ্বারা সে যেন কষ্ট না পায়, কোন দিক হাতের দ্বারা, জুবানের দ্বারা, ব্যবহারের দ্বারা, চলাফেরার দ্বারা, আখলাকের দ্বারা সে যেন কষ্ট না পায়। এটার নাম ইসলাম, এটার নাম আখলাক আর চরিত্র। আজকে তো আপনার আমার দ্বারা ভাই ভাইয়ের কাছে কষ্ট করছে, তাই মুসলমান কুরবানি দিয়েছে, কষ্ট কোথায় জানে? কুরবানি কষ্ট এক জায়গায়, বড় 50,000-এর গরু কিনেছে কিন্তু বাপকে ভাত দেয় না, কুরবানি করছে লোককে দেখি, কিয়ামতের দিনে কি জবাব দেবে আল্লাহর কাছে ভাবো, তোমার কুরবানি কবুল হবে কিনা তুমি ভাবো। কুরবানি মানে হচ্ছে ত্যাগ, সবাই লেখে না, যার সঙ্গে বাপের সঙ্গে যার কথা নেই, বুকে জড়িয়ে লাও ঈদগায়, আব্বা আমার ভুল হয়েছে আজকে আমার বাড়িতে খানা খাবে, বাপের হাতটা ধরে টেনে নিয়ে এসো বুকে জড়িয়ে। কেউ যদি বলেন আমি ছোট হব না, আমি উঁচু হব, আল্লাহর কসম তোমাকে লাঞ্ছিত করবে কিয়ামতের দিনে।
যদি তুমি ছোট হও আল্লাহ তোমাকে বড় করবে মা মা তোমার কাছে থাকে না মায়ের কাছে যাও কুরবানির আগে মা আমার ভুল হয়েছে ক্ষমা করো এসো তুমি কুরবানির দিনে আমার বাড়িতে খাবে মা তো ক্ষমা করে দিবে দুবার যাও তিনবার যাও চারবার যাও আর মায়েরা বাপেরা শুনলেন সন্তান যদি ক্ষমা চায় মুমিন ব্যক্তি যদি হয় মুমিনা মেয়ে যদি হয় তারা তাদের সন্তানকে মুমিনদের আর মুমিনাদের আখলাক হচ্ছে তারা একে অপরকে ক্ষমা করবে জোরে বলুন যদি ক্ষমা করতে না জানে সন্তান ক্ষমা চায় আর কোন বাবা যদি ক্ষমা না করে জানবেন সেই বাপ মুমিন নয় কোন মা তার সন্তান যদি ক্ষমা চায় আর ক্ষমা না করে সেই মা মুমিনা হতে পারে তার মধ্যে দিন নাই দিন থাকলে ক্ষমা করে আমাকে কিছুদিন আগে একটা ছেলে ফোনেতে মা বোন তুলে গালি দিয়েছে কোন একটা বিষয় নিয়ে গালি দিয়েছে তার বুঝে আসে সে দুদিন আগে আমাকে ফোন করেছে হুজুর আমি বুঝতে পেরেছি আমি বহুত বড় অপরাধ করেছি আমাকে কি ক্ষমা করবে আমি বললাম তুমি যেদিনে গালি দিয়েছো সেদিনই ক্ষমা করে দিয়েছি কেন তুমি না বুঝছো তোমাকে সেদিনই মন থেকে ক্ষমা করেছি তুমি না জেনে গালি দিয়েছো না বুঝে গালি দিয়েছো কি করব আমি তাকে ক্ষমা করেছি সেই দিনই ক্ষমা করেছি সত্যি আর তার লাগে দোয়া করেছি আল্লাহ তুমি হিদায়াত দাও হিদায়াত পেয়েছি আল্লাহ তাকে হিদায়াত দিয়েছি আমাকে ফোন করে ক্ষমা চেয়েছি আমরা নামাজ মুসল্লি হও দিনদার হও আর বলেছি সব সময় মনে রাখবে বুখারী শরীফের হাদিসে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের লক্ষণ কেউ 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 অশ্লীল ভাষা ব্যবহার করবেন বাপ বেটাকে বেটা বাপকে মা বৌমাকে বৌমা শাশুড়িকে কেউ 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 অশ্লীল ভাষা ব্যবহার করবেন গালিগালাজ করবেন ভদ্র ভাষায় কথা বলা যায় যাই না কথা বলে ভদ্র ভাষায় যে যে পজিশনের লোক তাকে তার ভুলটা সেই পজিশনে ধরাবেন কথাটা বুঝতে পারেন আপনার মসজিদের ইমাম সাহেব আছে ইমাম সাহেবের যদি আপনার মনে হয় ইমাম সাহেবের এটা ভুল কি করে বলবে বে ইমাম সাহেব তোর এটা ভুল হলো বে এরকম বলবে অন্যায় হবে অপরাধ হবে আপনার ওটা মুনিশকে বলা যায় মুনিশ বুঝেন মুনিশ বুঝেন মাঠে কাজ করে তাকে কি বলেন আপনি আচ্ছা আচ্ছা জোন জোন ওদিকে কি বলে বে ওই জমিটা কাজ করলি বলে না বলে তো যদি আপনার ওই মাঠের কাজের লোকটাকে যদি আপনি ইমামকে মনে করেন আপনার অপরাধ আপনার বাপকে ওই ভাষায় বলতে হবে আব্বাজি মনে হচ্ছে জানো আপনার এটা ভুল হচ্ছে আপনার আব্বা আপনাকে বুঝাবে একে অপরের সঙ্গে বুঝা পড়া হবে আমরা বাপ বেটা একমাত্র একই অফিসে বসি মাদ্রাসার এত কাজ হয় এত কিছু চলছে এই কাল কি আমার মাদ্রাসায় পরশু শনিবার ছুটি দিয়ে তো বকরাই তো কালকে আমাকে বোর্ডিং যে সুপার আছে সে বললে হুজুর বলেছে 10 কিলো মাংস নিতে আমি বললাম কালকে 6 কেজি নেবে যেদিনে ছুটি হবে সেদিনে 4 কেজি নিতে কি হলো আমি বাপের উপরে কথা বললাম তো বললে হুজুর বলেছে আমি হুজুরকে বলো যে ইয়াস হিসেব এটা বলবে তো আমার আব্বাজিকে বলে বলে ঠিক আছে ও বলেছে ওটাই করো বলে দিয়েছে রাই হয়ে গেল না আমি কি করে বলবো কেন বললেন আপনি 10 কেজি গোশত নিতে হবে এইভাবে বলবো আমি এইভাবে বলা যাবে না কেন কেন উনি আমার আব্বা হেড মোল্লা তো বটে বিরাজ আমার আব্বাজি রেসপেক্ট করে কথা বলতে হবে সম্মানের সাথে কথা বলতে হবে আপনি ইমাম সম্মানী ব্যক্তি হুজুর আসসালামু আলাইকুম কামড়ায় আসবো জি কামড়ায় গেলে জি একটা কথা বলছিলাম বলুন এইটা মনে হচ্ছে যেন একটু ভুল হচ্ছে হুজুর আপনাকে যদি বুঝিয়ে দেয় কোরআন হাদিস দিয়ে আপনি বুঝে গেলেন আর যদি হুজুর বুঝতে পারে না এটা আমার ভুল হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা আমি বুঝতে পারিনি বাবু হয়ে গেছে এটা আমি উইথড্র করব ঠিক কি না কথা বল আমি আমি একদিন ফজরের নামাজ পড়েছিলাম আমার মসজিদে ইমাম সাহেব ছিল না আমাকে বললেন বড় মসজিদ আপনাদের এখানে গ্রামে কত বাড়ি আছে মুসলিম বাড়ি কত আছে কত ঘর হাজার তাহলে আপনি বহুত বললেন আমার গ্রামে 4,500 বাড়ি আছে বাড়ি কত বললাম 4,500 আপনার এখানে কত আছে একটাই মসজিদ বড় মসজিদ একটাই মসজিদ 4,500 মসজিদ চারটা মেম্বার আছে আমার গ্রামে চারটা না পাঁচটা মেম্বার আছে
আমার গ্রাম এত বড় গ্রাম তো আমাকে বললে হুজুর ফজরের নামাজ পড়িয়ে দিবেন আমি জলসা করে গিয়ে ফজরের নামাজ পড়লাম আমি জলসা ইসলাম আমার এই পায়েতে একটা পোড়া হয়েছে তো জলসা করেছি আমি বক্তব্য দিয়েছি 2 ঘন্টা স্টেজে আমি বুঝতেই পারিনি পোড়া ফেটে গেছে আবার গাড়িতে নেমেই চেপে গেছে ওই অবস্থায় গিয়ে উযু করে আমি বুঝতে পারিনি নামাজ পড়িয়ে দিয়েছি আমি জোহরের সময় বুঝতে পেরেছি বাড়ি গিয়ে তাহলে পোড়া ফেটে গেছে আমি নাপাক হয়ে গেছি নামাজটা তাহলে কেন হয় আমি জোহরে হাজির হলাম সালামু আলাইকুম সালাম ফেরার পরে আমি ফজরের নামাজ যারা আমার পেছনে পড়েছেন আমার এটা হয়েছিল সবাই নামাজ ঘুরিয়ে নেবেন এটা কি আমি ছোট হয়ে গেলাম কথা বলে আমি বড় হলাম কি হলাম বড় হলাম কেন কেন সেখানে সব মানুষের পাপগুলো আমি যদি বলতাম যে কেউ কি বলার দরকার নাই যা হয়েছে হয়েছে বুঝে করবে কেউ তো সব পাপের পাপি আমি হতাম ওই জন্য সব সময় মাথায় রাখবে সবাই নরম হব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নরম করুন পাপ ব্যাটার প্রতি ব্যাটা পাপের প্রতি স্বামী স্ত্রীর প্রতি স্ত্রীর প্রতি স্বামীর প্রতি একে অপরের প্রতি মিল মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব